আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঘরের আদরের ছোট্ট সোনামুনিদের জন্য একটি হোমমেড সেরেলাকের রেসিপি। আমার চ্যানেলে কিন্তু অলরেডি আমি বেশ কয়েকটি সেরেলাকের রেসিপি আপলোড করে ফেলেছি, বাট আজকে আমি আপনাদের দেখাবো যে ঠিক 6 মাস বয়সী বাচ্চাদেরকে আপনারা প্রথম থেকে কীভাবে সেরেলাকটা তৈরি করে দিতে পারেন। তবে আমার বানানো আজকের এই সেরেলাকটি 6 মাস বয়সী বাচ্চা থেকে শুরু করে 3 বছর বয়স পর্যন্ত বাচ্চাদেরকে খাওয়ানো যাবে। তো চলুন এখন আমরা দেখে নেব যে কিভাবে আমরা কম খরচে বাসাতে সেরেলাকটি বানাতে পারি। বাচ্চাকে যখন আমরা প্রথম সেরেলাক টাইপ খাবার দিয়ে থাকি, মানে আর্লি স্টেজে যখন আমরা প্রথম সলিড খাবারটা বাচ্চাদেরকে দেই, তখন কিন্তু একবারে অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস না দিয়ে আপনারা ট্রাই করবেন অল্প অল্প করে দিয়ে বাচ্চাকে শুরু করতে। যেমন ধরুন যে বাজারে কিন্তু অনেক টাইপ চাল, ডাল বা বাদাম কিনতে পাওয়া যায়, তো একসাথে আপনি যখন এই সেরেলাকটা বাসায় বানাবেন তখন অনেকগুলো বাদাম বা অনেকগুলো ডাল না নিয়ে যে কোনো একটা ডাল অথবা একটি বাদাম দিয়ে কিন্তু প্রথমে দিকে ট্রাই করবেন। তারপর বাচ্চা যত বড় হবে, লাইক 8 মাস পরে বা 10 মাস পরে, আস্তে আস্তে আপনারা বাদামের পরিমাণ বা ডালের পরিমাণটা তখন বাড়াতে পারবেন। এতে কি হয় যে আপনার বুঝতে সুবিধা হবে যে বাচ্চার কোনো অ্যালার্জির প্রবলেম হচ্ছে কি না, বা বাচ্চা কোন বাদামটা পছন্দ করছে, বা কোন ডালটা তার খেতে ভালো লাগছে। আর একসাথে যদি অনেকগুলো বাদাম বা ডাল দিয়ে দেন, এতে কিন্তু বাচ্চা যেমন ডাইজেস্ট করতে প্রবলেম হয়, পাশাপাশি কিন্তু বাচ্চা আসলে কোনটা পছন্দ করে সেটা বুঝতেও কিন্তু আপনার অনেক অসুবিধা হবে। তাই আসতে আসতে আপনার বাচ্চার চয়েসটা বোঝার জন্যে ডাল বা বাদামের পরিমাণটা বয়স অনুযায়ী বৃদ্ধি করতে থাকবেন। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চার অ্যালার্জির কোনো প্রবলেম নেই, কারণ আমি প্রতিটা বাদাম বা ডালকে আলাদা আলাদাভাবে খাইয়ে ওকে টেস্ট করে নিয়েছিলাম। তো আমি সাধারণত প্রথম দিন ওকে যেভাবে সেরেলাকটা বানিয়ে দিয়েছিলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথম দিন আমি একটা ডাল নিয়েছিলাম, আর এখানে আমি মুসুরের ডাল নিয়েছি এবং রেগুলার যে ভাতের চালটা আমরা খেয়ে থাকি আমি সেই ভাতের চালটা নিয়েছি। আর নিয়েছি 3 ধরনের বাদাম, একটা হচ্ছে কাঠবাদাম, কাজু বাদাম এবং অন্যটা হচ্ছে চীনাবাদাম। তো প্রথমে আমি চাল, ডাল এবং বাদাম সবগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে 2 থেকে 3 বার ক্লিন করে নেব। যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানিটা বের হয় ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে 2 থেকে 3 বার পানি পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। ডালগুলোকে আমার খুব ভালোভাবে ক্লিন করা হয়ে গিয়েছে, আর এখন আমি ডালগুলোকে একটা স্টেনারের উপরে নিয়ে নিয়েছি যাতে বাড়তি যে পানিটা আছে সেটা বের হয়ে যায়। এরপর এগুলোকে রোদে শুকানোর পালা, বাট আমার এখানে যেহেতু রোদটা অ্যাভেলেবল না তো আমি চুলার নিচে দিয়ে এগুলোকে শুকিয়ে নেব। আর যাদের রোদের ব্যবস্থা আছে তারা অবশ্যই এটাকে রোদে খুব ভালোভাবে কড়া করে শুকিয়ে নেবেন। আপনারা চাইলে কিন্তু ফ্যানের নিচে দিয়েও শুকাতে পারেন। তো আমি এগুলোকে শুকিয়ে নিয়েছি, আর এখন আমি এগুলোকে টেলে নেব। টেলে নেওয়ার জন্য চলে আসলাম চুলায় এবং চুলোর মধ্যে একটা প্যান বসায় নিয়েছি। আর প্যানের মধ্যে এগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে হালকা করে নাড়াচাড়া করে টেলে নেব। তবে একদম পুড়িয়ে ফেলা যাবে না, কারণ পুড়িয়ে ফেললে কিন্তু বাচ্চার খেতে চাইবে না। এ পর্যায়ে চুলোর পাওয়ারটা মিডিয়াম টু লো হিটে থাকবে। আর টেলে নেওয়ার একটাই সুবিধা, কারণ আটা জাতীয় খাবারে কিন্তু খুব দ্রুত ফাঙ্গাস আক্রমণ করে, বা টেলে নিলে কিন্তু এটাতে খুব দ্রুত ফাঙ্গাস আক্রমণ করতে পারবে না এবং অনেকদিন পর্যন্ত এটাকে সংরক্ষণ করে রাখা যাবে। তো এগুলোকে আমার টেলে নিতে প্রায় 5 থেকে 6 মিনিট মতো টাইম লেগেছে। আর টেলে নেওয়ার পরে কিন্তু আমি এগুলোকে সেই প্যানের উপর রেখে দিব না, প্যান থেকে নামে অন্য একটা পাত্রে অল্টার করে নেব, কারণ প্যানে রেখে দিলে কিন্তু প্যানের তাপে এটা আরও বেশি ফ্রাই হয়ে যেতে পারে। একদম ভালোভাবে আমি ডালগুলোকে ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা হয়ে গেলে এগুলোকে এখন ব্লেন্ড করার পালা, কারণ যদি ডালগুলো গরম অবস্থায় থাকে এবং গরম অবস্থায় ব্লেন্ড করা যায় তো সে টাইমে কিন্তু ব্লেন্ডারের ক্ষতি হতে পারে। তাই অবশ্যই আপনারা ব্লেন্ড করার আগে খুব ভালোভাবে এগুলোকে ঠান্ডা করে নেবেন। কারো যদি ব্লেন্ডার না থাকে তো সেক্ষেত্রে আপনারা হামাম দিস্তার সাহায্যে অথবা পাটায় পিষেও কিন্তু এগুলোকে ব্লেন্ড করে নিতে পারেন। তো রেডি হয়ে গেল বাচ্চাদের জন্য পুষ্টিগুণে ভরপুর একটি সেরেলাক রেসিপি। বাট এই সেরেলাকটাই যদি আপনারা বাজার থেকে কিনেন তাহলে কিন্তু অনেক চড়া দাম দিয়ে আপনাকে কিনতে হবে, আর আপনি যদি বাসাতে এটি বানান তাহলে তো একদম ফ্রেশ বাসায় বানানো হোমমেড খাবারের তুলনাই হয় না, এবং আপনি নিশ্চিত থাকবেন যে আপনার বাচ্চাকে পিওর খাবারটাই খাওয়াচ্ছেন। তো আমার কাছে মনে হয় যে বাজার থেকে অনেক চড়া দাম দিয়ে না কিনে কম খরচে স্বাস্থ্যসম্মতভাবে বাসাতে বানিয়ে নেওয়াটাই বেটার। এবং একবার বানিয়ে আপনারা চাইলে কিন্তু ফ্রিজে এটাকে 1 মাস মতো সংরক্ষণ করতে পারবেন, বা বাইরে প্রায় 15 দিন মতো সংরক্ষণ করে আপনারা আপনাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন।
বাচ্চাদের খাবার সংরক্ষণ করার ক্ষেত্রে অবশ্যই ট্রাই করবেন যে কোনো কাঁচের জারে সংরক্ষণ করতে, বাট আপনাদের কাছে কাঁচের জার না থাকলে সেক্ষেত্রে যে কোনো এয়ার টাইট প্লাস্টিকের জারেও কিন্তু সংরক্ষণ করতে পারবেন। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলি যে একবারে অনেক বানিয়ে ফেলবেন না, লাইক এক মাসের সমান চেষ্টা করবেন অল্প অল্প করে বানাতে, যাতে হচ্ছে সেটা এক সপ্তাহ মতো যায় এবং এক সপ্তাহ পরে হয়তো আরেকটু ডিফারেন্টভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিবেন। এতে কী হয় যে বাচ্চা কিন্তু আগ্রহ নিয়ে খাবে বা তাদের রুচিটা নষ্ট হয়ে যাবে না। এখন প্রশ্ন হলো যে সেরেলাকটা আপনারা কীভাবে রান্না করবেন। এটা রান্না করা কিন্তু অনেক ইজি। যারা বাচ্চাকে গরুর দুধ দেন তারা তো চাইলে কিন্তু খুব ভালোভাবে আগে গরুর দুধটাকে ফুটিয়ে নেবেন, তার মধ্যে এক চামচ বা দুই চামচ পরিমাণে সেরেলাক দিয়ে সেটাকে ঘন ঘন নাড়তে থাকবেন এবং 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর যারা বাচ্চাকে এখনও গরুর দুধ দেন না তারা কিন্তু পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে রান্না করে নেবেন এবং পরে চাইলে কিন্তু ফর্মুলা দুধটাও অ্যাড করে নিতে পারেন। আজকের ভিডিওতে আর রান্না করে দেখালাম না, কারণ এর আগে কিন্তু প্রতিটা ভিডিওতেই আমি রান্না করে দেখিয়েছি, প্লাস সেরেলাক কীভাবে রান্না করতে হয় সেটা নিয়ে আমার আলাদা ভিডিও আছে, আমি সেই লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু সেখান থেকেও দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের মতো, আই হোপ যে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে তো অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে আবারও নতুন কোনো বেবি ফুড অথবা কোনো কেস টপিক্স নিয়ে। ততদিন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমার ও আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।